আলফাৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ পূৰ্বে গোলাঘাটত এক আই ডি উদ্ধাৰ। ডিমাপুৰৰ পৰা শিৱসাগৰলৈ অনা হৈছিল এই আই ডিটো আৰু বিশেষ খবৰৰ ভিত্তিত চৰাইদেউ আৰক্ষীয়ে ৰঙাজান টুলগেটৰ ওচৰত অভিযান চলাই উদ্ধাৰ কৰিছে এই আই ডিটো। আৰু এখন অটোৰিক্সাত দুজন আনলা সদস্যক কঢ়িয়াই আনিছিল আই ডিটো। অভিযানত অজয় শ্যাম আৰু টিকেন কুৰ্মী নামৰ আনলা সদস্য দুজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আমি দেখুৱাইছো আপোনালোকক দৃশ্য। আৰু এই আই ডিটো কঢ়িয়াই অনা দুজন লোক ইতিমধ্যে আৰক্ষীৰ জিম্মাত আছে। আমি দেখুৱাইছো আলফাৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ পূৰ্বে গোলাঘাটত এক আই ডি উদ্ধাৰ। ডিমাপুৰৰ পৰা শিৱসাগৰলৈ অনা হৈছিল এই আই ডিটো। বিশেষ খবৰৰ ভিত্তিত চৰাইদেউ আৰক্ষীয়ে ৰঙাজান টুলগেটৰ ওচৰত অভিযান চলাই উদ্ধাৰ কৰিছে এই আই ডিটো। আৰু এখন অটোৰিক্সাত দুজন আনলা সদস্যই কঢ়িয়াই আনিছিল এই আই ডিটো। অভিযানত অজয় শ্যাম আৰু টিকেন কুৰ্মী নামৰ আনলা সদস্য দুজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। ডিমাপুৰৰ ছাইডৰ পৰা শিৱসাগৰলৈ আই ডি ট্ৰেন্সপৰ্ট হ'ব। তো বেছড অন ডেট ইনপুট আমি একেলগে গোটেইখিনি এটা অপাৰেশ্যন চলালোঁ। এটা আই ডি ৰিকভাৰ্ড হৈছে অটোৰিক্সাৰ পৰা আৰু দুজনৰ আমি অলৰেডি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ যি দুজনে আনিছিলে। চৰাইদেউ পুলিচে পাইছিলে খবৰটো আৰু খবৰটো আছিল যে নাগালেণ্ডৰ পৰা ইয়াৰ পৰা আই ডি লৈ যাব আৰু শিৱসাগৰ বা চৰাইদেউ জিলাত তেওঁলোকে আই ডিটো ব্লাষ্ট কৰিব। 27 নৱেম্বৰ হ'ল আলফাৰ আৰ্মি ডে আৰু আৰ্মি ডে তেওঁলোকে প্ৰটেষ্ট কৰে আৰু সেই প্ৰটেষ্টৰ এটা পাৰ্ট হিচাপে তেওঁলোকে এইটো সংগঠিত কৰিব। এই খবৰৰ ভিতৰতে এটা জইণ্ট অপাৰেশ্যন চলোৱা হ'ল চৰাইদেউ জিলা পুলিচ আৰু গোলাঘাট জিলা পুলিচৰ এটা জইণ্ট অপাৰেশ্যনত আমাৰ ৰঙাজান টোলগেটৰ ওচৰত এখন অটোৰিক্সা আৰু দুজন এক্স আনলা কেডাৰ তেওঁলোক দুজনে আনলা কেডাৰ তেওঁলোকে এই বমটো আনি আছিলে। এতিয়া প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যন আমি গম পাইছোঁ যে নাগালেণ্ডৰ পৰা আনিছিলে, ক'ৰ পৰা আনিছিলে, ক'ত লৈ গৈ আছিলে, কাক হেনভাৰ কৰিব সেইখিনি এতিয়া তদন্ত যেতিয়া আমাৰ চলি আছে তদন্তৰ পাছত আমি গম পাম। চিনাক্ত হৈছে এজন অজয় শ্যাম আৰু এজন হৈছে টিকেন কুৰ্মী, দুইজনৰে ঘৰ মেৰাপানী থানাৰ আণ্ডাৰ, তেওঁলোক দুজনে চাৰেণ্ডাৰ কেদে। আৰু ভাষ্য শুনিবলৈ পালে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। আমাৰ গোলাঘাটৰ ছিনিয়ৰ ব্যুৰ' চিফ সমীৰণ দিগন্ত আছে আমাৰ লগত পোনপটীয়া সম্প্ৰচাৰত। সমীৰণ, আপোনাৰ পৰা অধিক জানিব বিচাৰিছোঁ। হয়, ইতিমধ্যে ক'ব লাগিব যে গোলাঘাট জিলাৰ যি ৰঙাজান, ৰঙাজানৰ 39 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ সমীপত যিখন টুলগেট আছে, টুলগেটৰ সমীপতে ইতিমধ্যে মই কেমেৰামেন প্ৰশান্তক মই দেখুৱাবলৈ কৈছোঁ যে এইখন যিখন অট'ৰিক্সা আছে এই অট'ৰিক্সাৰ ভিতৰতে ইতিমধ্যে এটা আই ডি লৈ অনা হৈছিল নাগালেণ্ডৰ ডিমাপুৰৰ পৰা চৰাইদেউ অভিমুখে। আৰু ইতিমধ্যে চৰাইদেউ আৰক্ষীৰ এটা ইনপুট আছিল, যি ইনপুটৰ ভিত্তিত ইতিমধ্যে গোলাঘাট আৰক্ষীৰ সহযোগত ৰঙাজানৰ টুলগেটৰ সমীপত ইতিমধ্যে এই যিখন অট, বিশেষ অটোখন, এই অটোখন ইতিমধ্যে জব্দ কৰা হৈছিল। আৰু অটোখন হৈছে A05C5734 নম্বৰৰ এই অটোৰিক্সাখন। জব্দ কৰাৰ পিছতেই ইতিমধ্যে দুজন ব্যক্তি ইয়াত আছিল আৰু তাত এটা আই ডি আছিল। আৰু দুইজন আই ডি কঢ়িয়াই অনা ব্যক্তি দুজন হ'ল প্ৰাক্তন আনলা সদস্য আৰু সেই আনলা সদস্য এজন হ'ল অজয় শ্যাম আৰু টিকেন কুৰ্মী। দুয়োকে আৰক্ষীয়ে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু আমি দেখুৱাইছোঁ পোনপটীয়াকৈ ইতিমধ্যে প্ৰায় 1.5 ঘণ্টাৰ পূৰ্বে এই অটোখন ইয়াত জব্দ কৰা হ'ল। জব্দ কৰাৰ পিছত ইতিমধ্যে যি বম ডিফিউজ স্কোৱাড, ইতিমধ্যে বম ডিফিউজ কৰিবৰ কাৰণে বম স্কোৱাড আহি ইয়াত উপস্থিত হৈছে। আমি পোনপটীয়াকৈ আপোনালোকক এই দৃশ্য দেখুৱাইছোঁ যে কেনেদৰে ৰঙাজানৰ টুল গেটত উদ্ধাৰ হোৱা এই অটোৰিক্সাখনত উদ্ধাৰ হোৱা এই আই ডি ইতিমধ্যে বম স্কোৱাডে ইয়াত লৈ অহা পৰিলক্ষিত হৈছে। আমি দেখুৱাইছোঁ পোনপটীয়াকৈ দৃশ্য দেখুৱাই আছোঁ, নমাইছে ইতিমধ্যে অটোখনৰ পৰা নমাই অনা হৈছে আৰু তাৰপিছত ইতিমধ্যে তাক ডিফিউজ কৰিবৰ কাৰণে যিখিনি ব্যৱস্থা আছে সেই ব্যৱস্থা কৰিব। আমি কিছু দূৰত যিহেতু এটা বেৰিকেড বনাই থোৱা আছে, আৰক্ষীৰ এটা বেষ্টনী আছে, তাৰ পৰা আমি কেমেৰাৰে জুম কৰি আমি যিখিনি পাৰিছোঁ আমি সেইখিনি দেখুৱাইছোঁ। ইতিমধ্যে ডিমাপুৰৰ পৰা এই যি বোম কঢ়িয়াই অনা যিখন অটো আছিলে এই অটোখন ইতিমধ্যে গোলাঘাটেদি লৈ যোৱা হ'ব চৰাইদেউলৈ, তেনে এক সন্দেহ ইতিমধ্যে আৰক্ষীয়ে কৰিছে। আৰু যিহেতু 27 নৱেম্বৰত আলফাৰ প্ৰতিষ্ঠা দিৱস, তাৰ পূৰ্বে গোটাঘাটৰ ইতিমধ্যে আশংকা কৰা হৈছিল, আৰক্ষী অধীক্ষক, গোলাঘাটৰ আৰক্ষী অধীক্ষক, চৰাইদেউৰ আৰক্ষী অধীক্ষকে সেই কথা ইতিমধ্যে অৱগত কৰিছে আৰু তাৰ ভিত্তিতেই আনলা সদস্য দুজনে ইতিমধ্যে এই যি আই ডিটো লৈ অনাৰ কথা ইতিমধ্যে আৰক্ষীয়ে প্ৰকাশ কৰিছে। গতিকে প্ৰকৃতাৰ্থতে ক'ত
এই বিস্ফোরণ ঘটার কথা আছিল বা নাগালেন্ডর ডিমাপুরের কোন স্থানের পর আনিছিল বা গোলাঘাটত কাবাক আর অন্য মানুষকে হস্তান্তর করলেহেন নাকি এইখানে ইতিমধ্যে তদন্ত অব্যাহত আছে বলে আরক্ষী অধীক্ষকে জানাইছে। কিছু পিছত আমি সেইখানে তথ্য জানিবলে সক্ষম হম, কিন্তু ইতিমধ্যে আমি পুনের কইছো যে আইডিটু ডিফিউজ করবর কারণে ইতিমধ্যে স্পেশিয়াল যে ব্রাঞ্চ ইতিমধ্যে আই উপস্থিত হয়েছে বোম স্কোয়াড, আর তার কারণে ইতিমধ্যে সকলখিনি ব্যবস্থা অব্যাহত রাখিছে। আর বোম ইতিমধ্যে ডিফিউজ করার পিছতেই হয়তো এই সমগ্রটো রাস্তাটা ইতিমধ্যে ওয়ান ওয়ে করা হয়েছে 39 নং রাষ্ট্রীয় ঘাইপথ, তারপর মুক্তি করে দিয়া হব। আটাইতক গুরুত্বপূর্ণ কথা যে আলফা পরিষ্ঠা দিবসের প্রাক মুহূর্তত যে গোলাঘাটের আশঙ্কা, এক অশান্তিকর পরিস্থিতি, এক অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে এনে এক পরিকল্পনা আছিল, যে পরিকল্পনা ইতিমধ্যে আরক্ষীয় ভেদ করিলে। আর ভেদ করার পিছত ইতিমধ্যে সমগ্র তথ্য পোহরলে আহিলে যে নাগালেন্ডরপর ইতিমধ্যে চরাইদেউলে এই আইডি কহিয়ে আনিছিল এখন অটোত। আমি কৈছোঁ যে যখন অটো ইতিমধ্যে AS05C5734 নম্বর এই অটো রিক্সাখনতে ইতিমধ্যে লই অনা হয়েছিল আইডি, আর তারপর রঙাজানের টুলগেটের সমীপত আরক্ষীর যে তালাশি আছিল আজি আরক্ষী ইনপুট পাইছিল, আর যার বাবে হয়তো চরাইদেউরপর ইয়াত আরক্ষী উপস্থিত হয়ে গোলাঘাট আরক্ষীর সহযোগত ইতিমধ্যে এই আইডি সহ যখন অটো রিক্সাত আনিছে তাক ইতিমধ্যে উদ্ধার জব্দ করবলে সক্ষম হয়েছিল। আর আমি পুনপটকে দেখাইছো ইতিমধ্যে এই আইডিটু নিষ্ক্রিয় করবর কারণে ডিফিউজ করবর কারণে সকলখিনি ব্যবস্থা ইতিমধ্যে অব্যাহত রাখিছে। আমি পুনপটকে দেখাই আছো রঙাজানের যে মহিন্দ্র ডিলার আছে তার সম্মুখত ইতিমধ্যে আছে, আর এয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, হয়তো ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে। আর আমি এই কথাও কব লাগবে যে এই দুজন আরক্ষী ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয় করবর কারণে তাদের উপস্থিত হয়েছে, তেওঁলোকো যথেষ্ট সাহসী বলে কব লাগবে, কারণ তেওঁলোকে কোনো ধরনের লাইফ জেকেট বা প্রটেকশন নোহাকি ইতিমধ্যে আইডি তেওঁলোকে ডিফিউজ করবর কারণে তাদের উপস্থিত হয়ে আইডি ডিফিউজ করা পরিলক্ষিত হয়েছে। আমি দেখাইছো পুনপটকে দৃশ্য রঙাজান গোলাঘাটের রঙাজানের দৃশ্য দেখাইছো, আর সচাকয়ে কোনো দুষ্কৃতিকারী হয়তো এই যে অসমত এক কোটাঘাত সংঘটিত করবর কারণে এক অশান্ত জর্জর পরিবেশ সৃষ্টি করবর কারণে এনে ধরনের পরিকল্পনা করেছিল, যত দুজনক আলনা সদস্য ইয়াত জড়িত হয়ে আছিল। পরবর্তী সময়ত হয়তো সমগ্র তথ্য পোহরলে আহিব যে এই আইডি কত ব্লাস্ট হলেতেন বা কত সেই কোটাঘাটত সমগ্র রাজ্যখনত ইতিমধ্যে কোটাঘাত সংঘটিত হলেতেন বা যত কোটাঘাত সংঘটিত তাত যি লোকে প্রাণহানি প্রাণ আহুতি দিলেহেন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলেতেন। গতি এক নিষিদ্র চরাইদেউ আরক্ষী নিষিদ্র তালাচী গোলাঘাট আরক্ষী নিষিদ্র তালাচীর বোমা ইয়াত উদ্ধার করা হল, আর ইতিমধ্যে এই আইডিটি নিষ্ক্রিয় করা হয়েছে। আমি দেখাইছো দুজনক আরক্ষীর লোক ইতিমধ্যে তাত আছে বোম স্কোয়াডর, আর তেখেতকলে ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয় করবর কারণে সকলখিনি ব্যবস্থা করে আর ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে। এই মুহূর্তে যদি কোঁ ইতিমধ্যে সম্পূর্ণরূপে আমি এক প্রকার সুরক্ষিত বলে কব পারো এই অঞ্চলটি রঙাজান অঞ্চল, যেহেতু প্রায় দেড় ঘন্টা সময় ধরে ইয়াত বোম স্কোয়াড নোপার কারণে যথেষ্ট শঙ্কাত আছিল স্থানীয় রাইজ, আর শেহতভাবে ইতিমধ্যে বোমা আর গতি এটা শঙ্কার ইয়াত হয়তো কোনো কারণ নাই। আমি দেখাইছো আপনার পুনপটিয়াকে দৃশ্য দেখাইছো আপনার ডিমাপুরের পর ইতিমধ্যে এই আইডি লই অনা হয়েছিল, ডিমাপুরের পর আইডি লই অনা হয়েছিল শিবসাগর চরাইদেউলে, আর চরাইদেউ আরক্ষীর যে তথ্য আছিল সেই তথ্যর ভিত্তিত গোলাঘাট জেলার রঙাজানত ইতিমধ্যে এখন অটোত এই আইডি আনি থাকা অবস্থাত আরক্ষীয় জব্দ করবলে সক্ষম হয়, যত চরাইদেউ আরক্ষী অধীক্ষক ইয়াত নিজে উপস্থিত আছিল, আর SSB-র একটা বাহিনী ইয়াত উপস্থিত আছিল, গোলাঘাট আরক্ষী অধীক্ষকে ধরে গোলাঘাট আরক্ষী একটা টিম ইয়াত উপস্থিত আছিল, আর তেখেতসকলে সেই তথ্যর ভিত্তিত ইতিমধ্যে এই আইডি কহিয়ে অনা অটো রিক্সাখন ইতিমধ্যে জব্দ করেছিল। আর শেহতীয়াকে আমি যদি কও যে ইতিমধ্যে সেই আইডি ইতিমধ্যে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে থাকা হয়েছে।